উঁচু করেন, দর্শক দেখুন আসলে দুইজনে উঁচু করা কষ্ট অসাধারণ। এই যে আমরা আপনারা একটু ধরেন, এই যে নিচের অংশ, এই যে নিচে অনেকটা ওলের মতো, ওল বা মেটে আলুর মতো, যে সব মিলিয়ে কয় কেজি? এই যে নিচের অংশটা সব মিলিয়ে কয় কেজি হতে পারে? নিচের অংশটা 8 থেকে 10 কেজি হবে। 8 থেকে 10 কেজি? আর এটা কেজি প্রতি মূল্য কত? এই যে 1 কেজি দাম কত? এটা আমরা বিক্রি করি, বাজারে নিয়ে বিক্রি করি 700-800 টাকা। 700-800? আর এই যে উপরের, এই যে গোড়ার অংশ যেটা, এই যে গোড়ার অংশটা কত? এই যে এটা, এইটা এইটা বিক্রি করি 400 টাকা। 400 টাকা? আর উপরের অংশ যেটা আমরা এখানে দেখছি যেটা, হ্যাঁ, এই যে এইগুলো কত টাকা? 300-200। 300-200? আর উপরের দিকে, এই যে এদিকে দিকে ওটা বিক্রি করি না, এটা এটা বাদ দিয়ে দেন, তাই তো? এটা বাদ দিয়ে দিই। আর এখান থেকে জাস্ট হলো চারা তৈরি করেন, এটা দিয়ে চারা তৈরি করেন? চারা তৈরি করি। তাহলে তো কোনো অংশ বাদ যাচ্ছে না? না না, কোনো অংশ বাদ যাচ্ছে। খুবই মূল্যবান একটা জিনিস, তাই না? শুধু দর্শক বিন্দু, আসলে চুই একটু উচ্চ মূল্যের ফসল, এবং আমাদের দেশে আগে চুই সম্পর্কে কিন্তু মানুষের ধারণা ছিল না, কিন্তু দেখেন এই যে খুলনার ঐতিহ্য চুইঝাল বলা হয়, এবং খুলনা থেকে সারা বাংলাদেশে এবং বাংলাদেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও চুইঝাল যাচ্ছে, এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আমাদের খুলনা থেকে চুইঝালের চারা নিয়ে লাগানো হয়েছে, এবং দেখেন এই চুই একটা উচ্চ মূল্যের ফসল। দর্শক, আমরা এই যে চুইঝালের ঝাড়টি দেখতে পাচ্ছি, এটির বয়স 2.5 বছর, এই 2.5 বছর বয়সে এটা উঠানো হবে, এবং দেখেন এই যে গোড়াটা আসলে কি পরিমাণ বড় হয়েছে, এখন এই গাছটি উঠানো হবে, এবং এই 2.5 বছর বয়সের এই যে চুইঝাল, এটা প্রায় 10 কেজি মতো হয়েছে, এবং এই 10 কেজির দাম যদি 600 টাকা কেজি হয় তাহলে 6000 টাকা। শুধু দর্শক বিন্দু, আমাদের খুলনা জেলার বটিঘাটা উপজেলার বটিঘাটা গ্রামের একজন তরুণ উদ্যোক্তা, শিক্ষিত তরুণ সুব্রত মণ্ডল, উনি ওনার এই নিচু জায়গা যেখানে শুধুমাত্র আমন ধান হতো, উনি মাটি কেটে উঁচু করে এখানে 1 একর জমিতে উনি এই চুইঝাল লাগিয়েছেন, এবং পাশাপাশি উনি মাল্টা এবং এখানে দার্জিলিং কমলা এবং সিডলেস লেবু লাগিয়েছেন। এবং দেখেন যে এই যে 2.5 বছর বয়সের চুইঝাল উঠানো হচ্ছে, এবং এই 2.5 বছর বয়সের চুইঝাল 1 একটি 10 কেজি 12 কেজি 15 কেজি পর্যন্ত হয়েছে। তো শুধু দর্শক, আমরা এই গাছটি ঝাড়টি এখন উঠাবো। তো আমাদের সাথে আছেন সুব্রত মণ্ডলের বাবা নিহার মণ্ডল। তো শুধু দর্শক, চলুন আমরা তার সাথে কথা বলি এবং তার কাছ থেকে এই বিষয়ে বিস্তারিত জেনে নিই। আদাব। নমস্কার। নমস্কার, কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা, আপনার এখানে কতটুকু জমিতে এই মালটা এবং চুইঝাল লাগিয়েছেন? 1 একর জমিতে মালটা আর সুই গাছ লাগিয়েছি, এবং তার পাশাপাশি সিডলেস লেবু। সিডলেস লেবু এবং দার্জিলিং এর কমলাও তো দেখি। দার্জিলিং কমলা আছে, 20টা গাছ আছে দার্জিলিং কমলা। ও আচ্ছা, তো জমি তো নিচু জমি ছিল? হ্যাঁ, নিচু জমি ছিল। এখানে পুকুর কাটে মাটি তুলে জমিটা উঁচু করেছি, উঁচু করে এখানে মালটা সুই এবং সিডলেস লেবু লাগিয়েছি। তো এই যে নিচু জমি যেখানে শুধুমাত্র আমন ধান হতো, এই মালটা চুই এবং সিডলেস লেবু আপনি লাগিয়েছেন, এবং এখন আগের চেয়ে প্রায় 10 গুণ বেশি তো লাভ পাচ্ছেন, তাই না? হ্যাঁ, তার বেশি। এই ধারণা আপনি পেলেন কোথায়? এই ধারণা আমার ছেলে সুব্রত মণ্ডল, ও একটা ওই এনজিওতে চাকরি করে, এখন ও বিভিন্ন জায়গায় ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমাকে একদিন বলছে, বাবা এই 1 একর জমি আমাকে দাও, তুমি জমি কি করবা? তো বলে আমি একটা কৃষি খামার তৈরি করব, কৃষি ক্ষেত তৈরি করব। তা তুমি আমার এই যে জমি, 1 একর জমিতে আমার 50 থেকে 60 মন ধান হয়, তা এই ধান এই জমিতে মেরে তুমি কৃষি ক্ষেত করবা, তাতে করে তুমি কি প্রফিট হবে তোমার? তো বলো যে বাবা, আমি এই ক্ষেতটা করি, তুমি 3 বছর পরে দেখে নে এতে কি প্রফিট আমি পাই, সেই সময় তুমি দেখে নে, তাই এই 1 একর জমি তুমি আমাকে দাও। তা আমি দেখলাম যে আমার 5 একর জমি আছে, তা 1 একর জমি ওকে দিয়ে দিই, আমার একটা ছেলে ও বলছে, তা 1 একর জমি ওকে দিয়ে দিলাম। দিয়ে দিলি ও এই এই কাজটাই করেছে, নিচু জমি পুকুর কেটে কেটে উঁচু করে এই এই ক্ষেতটাই তৈরি করেছে, মালটা সুই এবং সিডলেস পাশাপাশি কিছু কমলা লাগিয়েছে। এখন 3 বছর পরে ওই ছেলে তো বলছিল যে 3 বছর পরে রেজাল্ট দেখবেন, তা ছেলে যেটা বলছিল আসলে সেটা কি দেখছেন এখন? হ্যাঁ হ্যাঁ, সেটা তো দেখছি, যে যে পরিমাণে মালটা এবং সুই, অনেক টাকার সুই বিক্রি হয়ে গেছে এ পর্যন্ত, অনেক টাকার সুই বিক্রি হয়েছে, আর এই বছরে মালটা না হলেও অন্তত গাছে যে পরিমাণে মালটা হয়েছে, 315 পিস মালটা গাছ, তাতে যে পরিমাণে মালটা হয়েছে তাতে আমি আশা করছি হয়তো 4 থেকে 5 লাখ টাকার মালটা এবার আছে বিক্রি। 4 থেকে 5 লাখ টাকার মালটা মালটা 2.5 বছরে? 2.5 বছর। 2.5 বছর এবং চুইঝালও তো এর সাথে লাগিয়েছিলেন, না? তো চুইঝাল এখন তো 4-5 লাখ টাকা সুই বিক্রি হয়ে গেছে, 5 লক্ষ টাকা বিক্রি করা হয়ে গেছে। আর কত টাকা বিক্রি হবে? ও এখনো বিক্রি হবে, এখনো মানে বড় বড় ঝাড় অনেক আছে, অনেকগুলো আছে, এখন তো প্রায় 2-3 লক্ষ টাকা তো হবে নাকি? এখন 70-75 পিস আছে। 75 পিস?
তো সেক্ষেত্রে 1 পিস যদি 6,000 হয়, প্রায় 4.5 লক্ষ 4 লক্ষ টাকা বিক্রি হবে, হ্যাঁ হবে, বিক্রি হবে। তো যাই হোক, তাহলে ছেলে যেটা বলছিল আসলে তো সঠিক হয়েছে কথা, তার কথাগুলো তাই না? হ্যাঁ সঠিক হয়েছে। সঠিক হয়েছে। আর আপনার এখানে টোটাল মালটা গাছ আছে কতগুলো বললেন? মালটা কাছে 315, 315, মালটা এবং কমলা দিয়ে 315, মালটা এবং কমলা মিলিয়ে হচ্ছে 315টা গাছ আছে। এবং এই চুইঝালের ঝাড় আছে কতগুলো? সুইজালে ঝাড় এই বড় বড় এরকম বড়টা আছে, 70-75 পিস আছে। 75 পিস। আর টোটাল লাগিয়েছিলেন টোটাল কতগুলো? টোটাল লাগিয়েছিলাম 2000-এর ঊর্ধ্বে। 2000-এর ঊর্ধ্বে। এগুলোকে মারা গেছে না উঠিয়ে বিক্রি করছেন? না এগুলো মারা যায়নি, ছোট আছে তো, ছোট বহু আছে, বুঝছেন, ছোট ছোট গাছ আছে অনেক। ও যেটা বড় হয়ে যায় সেটা বেছে দেন? হ্যাঁ বেছে দিই। আচ্ছা, তো এখানে কি কি পরিচর্যা করেন আপনি এই চুইঝালে? এই সুইঝালে শুধু আমরা জৈব সার ব্যবহার করি, শুধু জৈব সার ব্যবহার করি, এতে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, শুধু জৈব সার ব্যবহার করে আমাদের সুইর এই ফলন হয়েছে। শুধু জৈব সার? শুধু জৈব সার কি শুধু ভার্মি কম্পোস্ট না না, ভার্মি কম্পোস্ট এ পর্যন্ত দেয় খোল এগুলা দেন? খোল না, ভার্মি কম্পোস্ট দেয়নি, আমরা শুধু গোবর সার যেটা ঝরঝরে গেছে গোবর সার সেইটি ব্যবহার করি। আর ছাই বা অন্য কোনো কিছু দেন না? না আর কিছু দেয়নি, শুধুমাত্র গোবর পচে গেছে যেটা ঝুরঝুরে হয়ে গেছে সেটা গোড়াতে দিয়ে দেন, তাই তো? গোড়াতে দিয়ে দিই। এই যে গোড়া থেকে কিছু দুধ দিয়ে দিয়ে দেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। ও আচ্ছা। আর কোনো পরিচর্যা না? আর আগাছা পরিষ্কার করেন? আর আগাছা পরিষ্কার ও। করতে আরেকটা বিষয় আমরা দেখেছি, চুইঝালে যদি আমরা অন্য জায়গায় দেখেছি, চুইঝালে যদি কচুরিপানা আপনি এই যে মালটা গাছের গোড়া যেটা মালচিং করছেন, যদি 1 হাত উঁচু করে যদি মালচিং দেওয়া যায়, তাহলে কিন্তু এটা আমরা দেখছি 2 বছরে 33 কেজি পর্যন্ত হয়েছে আমাদের একজন কৃষকের। তো যদি মালচিং দেন তাহলে কিন্তু আরো ভালো হবে এটা। এবং এই যে দেখবেন যে এই গুড়া এই যে শিকড়ে আসে না, চলে আসে এখানে, এবং এটা মাটিতে লাগলে গুড়া পচে যায়। তো মালচিং দিলে যেহেতু এটা ওই যে মালচিং এর উপর থাকে কচুরি পানার উপর, সেক্ষেত্রে কিন্তু পচে কম। এটা আগামীতে করবেন, করলে দেখবেন যে ভালো হবে। আমরা দেখছি যে বিভিন্ন জায়গায় কিন্তু ভালো হচ্ছে। হ্যাঁ এখন এই যে আমরা পরিষ্কার করছি না, এই যে ঘাস পরিষ্কার করছি, এই যে ঘাস আমরা ফেলছি না, বুঝছেন, এই ঘাসটা শুকিয়ে গেলি আমরা এই গাছে গোড়ায় দিয়ে দেবো। আচ্ছা, হ্যাঁ এই গাছে গোড়ায় দিয়ে দেবো। টোটাল হচ্ছে 1 একর জমি, তাই তো? হ্যাঁ ঠিক আছে। 1 একর জমিতে হলো 320টা এই যে মালটা গাছ আছে, মালটা আর আমরা জানি যে 33 শতাংশ 1 বিঘাতে 600 বা 650 মতো এই চুই ঝাল লাগে। তো সেক্ষেত্রে হলো আপনার 1 একরে 300, 1800 বা 2000 মতো গাছ লাগানো যায়। আপনি লাগাইছিলেন 2000 মতো? 2000 মতো। ও আচ্ছা। আর আপনি চারা তৈরি করেন তো নাকি? হ্যাঁ আমি এই বছরই চারা তৈরি করা শুরু করেছি, এই বছরই তৈরি করে, তাই এই বছর চারা তৈরি করে তা প্রায় 1 লাখ টাকার মতো চারা বিক্রি হয়ে এক গেছে, লক্ষ টাকা চারা বিক্রি করছে, বিক্রি করা হয়ে গেছে। শুধু দর্শক বিন্দু আসলে মাঠে লাগানোর জন্য, যদি আমরা মাঠে ভেবে লাগাই তাহলে ঝাড়চুই বেস্ট। দেখেন এই যে এটা ঝাড়চুই বা ঝুটো চুই, এবং আমরা গাছে যেটা লাগাই গেছো চুই, গেছো চুই হচ্ছে কিন্তু ঝাড়চুই বা ঝুটো চুই, এটা কিন্তু আকারে অনেক বড় হয়, বিশেষ করে মাটির নিচে অনেক বড় হয় মাটির এবং দ্রুত বড় হয়। তো এটা যদি আমরা প্রকৃত জুটোচুয়ের চারা লাগাতে পারি তাহলে কিন্তু লাভ আসলে সম্ভব। এবং হচ্ছে আমরা বিভিন্ন ধরনের কৃষি করে আসলে ঠকে যাই, যদি আমরা লাভজনক কৃষি করি, এই ধরনের কৃষি করি, তাহলে তো আসলে মানুষ ঠকবে না, ঠকবে না? না অনেক তরুণ উদ্যোক্তা আসলে ইউটিউব দেখে বা বিভিন্ন প্রকার প্রচার প্রচারণা দেখে কৃষিতে এসে আসলে ঠকে যায়। তো যদি এই ধরনের কৃষি করে, এবং এখানে পরিচর্যা তো কম, বর্তমান কয়জন লোক কাজ করে আপনার এখানে? 2 জন লোক। 2 জন লোক কন্টিনিউয়াস কাজ করে, তাই না? তো 2 জন লোকের আপনি কর্মসংস্থানের ব্যবস্থা করছেন, তাই না? এবং পাশাপাশি এখান থেকে বছরে 2-3 লক্ষ টাকা বা 4 লক্ষ টাকা লাভ করছেন। 2 জন লোকের শুধু কর্মসংস্থান না, তাদের পরিবারে তো আরো লোকজন আছে, তাদেরও কর্মসংস্থান হয়ে যাচ্ছে এই 2 জনের দ্বারা, তাদের মানে হয়ে যাচ্ছে তাদের খোরাক, মোটামুটি তাদের পরিবারের সব খোরাক হয়ে যাচ্ছে এই 2 জনের লোকের দ্বারা। হ্যাঁ, শুধু দর্শক দেখুন আসলে প্রথমে বাবা রাজি হচ্ছিল না, কিন্তু এখন তিনি খুশি, এবং পাশাপাশি অনেক লোকের কর্মসংস্থানের সুযোগ হয়েছে। তো আপনারাও করতে পারেন, যাদের নিচু জায়গা আছে, এবং উঁচু জায়গা থাকলে করতে পারেন, নিচু জায়গা থাকলে এভাবে পুকুর কেটে করতে পারেন, আসলে অসাধারণ, দেখে খুবই ভালো লাগছে। তো আসলে শুধু দর্শক আমাদের কৃষক ইনি কিন্তু আসলে বাণিজ্যিক উদ্দেশ্যে সেভাবে করিনি, এখন আসলে জনগণের চাহিদার প্রেক্ষিতে উনি চারা তৈরি করছেন। তো কৃষক কিন্তু কখনো কাউকে ঠকায় না। আপনাদের যদি কারো চারার প্রয়োজন হয়, আপনারা আমাদের কৃষকের নাম্বার নিহার মণ্ডল বা আমাদের সুব্রত মণ্ডল, তার নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, আপনারা এই নাম্বারে ফোন দিবেন, দিলে যে ভালো মানের চারা পাবেন, আপনাদের চারা এবং প্রয়োজনীয় পরামর্শ দেওয়া হবে। তো চারার ক্ষেত্রে একটা চারার দাম কত বিক্রি করবেন? একটা চারা আমরা বিক্রি করছি 40-50 টাকা, বড় যে চারাগুলো ওগুলো 50 টাকা, আর একটু ছোট ওগুলো সেগুলো 40 টাকা। 40 টাকা। আর এটা কি অনলাইনে কি সাপ্লাই দেন? অনেক সময় কুরিয়ার করে? হ্যাঁ কুরিয়ার করে সাপ্লাই দিছি, আমরা গাইবান্ধায় দিছি, গোয়ালগঞ্জ দিছি। কুরিয়ার করে সাপ্লাই দিতে পারবেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। শুধু দর্শক বিন্দু আসলে আমরা যে নাম্বার দেবো
এই নাম্বারে আপনারা ফোন দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে, তাহলে হচ্ছে আপনাদের অনলাইনেও আসলে অর্ডার করতে পারবেন। অর্ডার করলে আমাদের কৃষক পৌঁছে দেবে, তো আসলে খুবই ভালো লাগছে দেখে। তো আমরা আসলে এই চুই ঝালটা উঠিয়ে দেখি আসলে কেমন হয়েছে, তাই না? তো উঠানো যাক তাহলে, একটু লাগার মতো নেই স্যার, বিক্রি টিক্রি সব হয়েছে স্যার। দর্শক দেখুন আসলে অনাদর অবহেলায় যে লাগিয়ে দিলে হয়ে যায় এবং শুধুমাত্র জৈব সার দিয়ে তৈরি, এবং আসলে আমরা নিরাপদ খাবার চাই। তো এটা আসলে মশলা হিসেবে ব্যবহার হয় মাংসের বা বিভিন্ন সবজিতে, এবং বর্তমানে কিন্তু বিভিন্ন সবজিতে এটা ব্যবহার করা হয়। এটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন একটা ফসল, এর মেডিসিনাল ভ্যালু আছে এবং হাইব্রিড ক্রপ। যে ছায়াযুক্ত জায়গাতেও লাগানো যায়, ছায়াযুক্ত আধু ছায়া জায়গা বা গাছের গোড়ায়, গাছের সাথে বা হচ্ছে যেখানে পতিত জায়গায় লাগানো যায়, তাই না? ওই পয়সাটা তেমন করা লাগে না, সব দিক দিয়ে তো ভালো, তাই না? আচ্ছা, এটা কি বেশি সমস্যা হয় না? বিক্রি করেন কিভাবে? বিক্রি করি এখন এই এই সুইজ গাছটা আমার লোক রাখা রয়েছে। আচ্ছা, এরা নিয়ে বাজারে বিক্রি করবে, এই স্থানীয় বাজারে? স্থানীয় বাজার, স্থানীয় বাজার। আমরা বেশিরভাগ মংলায় নিয়ে বিক্রি করি। মংলা নিয়ে যান? হ্যাঁ, মংলায় নিয়ে বিক্রি করি। তাতে করে মংলায় নিয়ে বিক্রি করলে এই 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 নিচের অংশটা বিক্রি হবে 700-800 টাকা কেজি। 700-800 কেজি, অসাধারণ, আসলে অসাধারণ। এটা দেখে বাংলাদেশের বিভিন্ন প্রান্তের যে সমস্ত কৃষি প্রেমী মানুষ আছে তারা কিন্তু এটা দেখে শিখতে পারবে। একটা চুইঝালের জুটো চুইঝাল যেটা গুঁড়া, আমরা এই কয়জন আছি এখানে, চারজন বাবু দিয়ে পাঁচজন, পাঁচজনে উঁচু করতে হিমশিম খেয়ে যাচ্ছি, অসাধারণ।